হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা কালকে বিকেলে টাঙ্গাইলে পৌঁছেছি। আজকে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আসছি, জায়গাটার নাম যেন কি? ডিমু, ডিমু জায়গাটার নাম হাতে না যেতে হয়, গোলচক্কর। এটা এর আগে এখানে আসি নাই, আজকে প্রথম আসলাম আমি। এটা ধলেশ্বরী নদীর তীরে যে জায়গাটা টাঙ্গাইলের, তো সেখানে আসছি। তা আপনারা হচ্ছে ওদের সাথেই থাকুন। দেখুন কত সুন্দর একটা আকাশ এবং সুন্দর একটা দুপুর। এই দুপুরে, গনগনের দুপুরে আমরা বেড়াতে আসছি। যদি আমরা হচ্ছে একটু পরে আসতাম, একটু বিকাল বিকাল টাইপের বিকেলে আসতাম, তাহলে হয়তো বা আরো মানে গরমটা লাগতো না। বাট বাতাস রয়েছে প্রচুর। আমরা আরো কয়েকটা জায়গায় ঘুরবো, যেহেতু আমি সাইমাকে নিয়ে আসছি ঘোরার জন্যই। তো আরো কয়েকটা জায়গায় ঘুরবো, এই জন্য আমরা কোন দিক দিয়ে আসবো? খুব সুন্দর একটা আকাশ, নীল আকাশ, খুব সুন্দর একটা ভিউ। এটা সকালে একরকম সুন্দর, দুপুরে একরকম সুন্দর, এবং বিকেল বেলা একরকম সুন্দর, রাত্রে আরেকরকম সুন্দর। প্রত্যেকটা সময়ের সাথে সাথে প্রত্যেকটা জায়গারই সৌন্দর্যটা চেঞ্জ হয়ে যায়। এক একটা সময় সৌন্দর্যটা এক এক রকম মনে হয়। তো নদীটা পার হব, নদীর পানি আসলে শুকিয়ে গিয়েছে। এই যে নদীর পানি আসলে, নদীতে তেমন একটা পানি নেই, তেমন একটা পানি নেই, খুব কম পানি। এটা হচ্ছে নদীর ঘাট। তাই আমরা মনে এর আগে যে মাদেরকে নিয়ে একটা রাস জমিদার বাড়িতে গেলাম না, নাগরপুর এই রোড দেখে গেছি। এমন করতেছিস কেন? এখন হচ্ছে আমরা নৌকায় উঠবো। এই নৌকা, নৌকায় উঠবো যাবো। আমার সাবিনা ইসমাইল এর গানটা মনে হচ্ছে। বাচ্চাদের ছাড়াই চলে যেতেছে। এখানে একটা দুধের কোট রয়েছে, ভালো গ্রামের ভিতরে সুন্দর একটা ব্যবস্থা। আমরা এখন নদীর ভিতরে সুন্দর সাইমার ফটো সেশন চলছে। ধুলতেছে মানে ওই গন্তব্যস্থান থেকে হচ্ছে। নৌকা হচ্ছে বের করার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর নৌকাটা হচ্ছে মানে ধুলতেছে। আসলে বিকেলে আসলে হচ্ছে যে সময়টা বেশি পাওয়া যায় না, এই জন্য এই টাইমটি আমাদের জন্য
খাবার দাবার নিয়ে আসলে দিনু বলছে যে খাবার দাবার নিয়ে আসলে আসলে ওয়ানটা বিকেল নিয়ে আসলে খাওয়া ভালো হতো আমরা আসলে দুপুর দুপুরই বের হইছি তাই না তো রান্না হয়ে গেছে মা তুই কাপ্তিগর থেকে আনতে পারলো না ঢাকা থেকে না আজকে তো রান্না হয়ে গেছে রান্না তো হয়ে গেছে আকাশটা খুবই সুন্দর পরিষ্কার একটা কেমন লাগতেছে খুব সুন্দর সুন্দর ভিউ ছিল কোনটা লিখে আপনাদের সাথে কোনটা শেয়ার করব আর এত ভালো লাগছিল সবাই মিলে একসাথে আসলে নৌকা ভ্রমণ সবাই মিলে একসাথে গেলে সবচেয়ে ভালো লাগে একা একা ওরকম এনজয় করা যায় না তো এত শব্দ হচ্ছিল মেশিনের তো সেখানে আমি কথা বলতে পারছিলাম না কথা বললো সেগুলো শোনা যাচ্ছিল না তো দেখা যাচ্ছে যে যেদিকে আমি ক্যামেরাটা নিয়ে ধরছি সেদিকের ভিউটাই এত সুন্দর লাগছিল বলার বাইরে এতক্ষণ আকাশের রংটা ছিল অন্যরকম এখন মেঘে ঢেকে গেছে তো এখন আবার দেখতে আবার ওই একই জিনিস দেখতে আবার একটু অন্যরকম লাগছে ভিউটা চেঞ্জ হয়ে গেছে
তো যেটা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এইসব এলাকায় এক এক সময় এর রূপ লাবণ্য এক এক রকম রূপ চেঞ্জ হয়ে যায়, প্রকৃতির রূপ চেঞ্জ হয়ে যায়। যেটা আপনাদেরকে সোজা সহজভাবে বলতে চাচ্ছি যে প্রকৃতির রূপ চেঞ্জ হয়ে গিয়েছে। এর আগে ছিল নীল আকাশের মধ্যে সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে, আর এখন অন্ধকার হয়ে কালো কালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই নদী ভাঙন অঞ্চলের মানুষজন যারা এই যে নদীর পাশের বাড়ি, তারা হয়তো বা নিশ্চিন্ত মনে ঘুমাতেও পারে না কখন তাদের বাড়িটা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে এই ভয়ে। একটা দৃশ্য চোখে পড়ল, একটা ঘোড়াকে তার চোখ বেঁধে নৌকায় উঠাচ্ছে নদী পার করবে, তো এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম। আজ এই পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি, নেক্সট পর্বে আরও সুন্দর সুন্দর জায়গায় আমরা গিয়েছিলাম, আমরা হচ্ছে যমুনা এবং তলেশ্বরী মোহনাও দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।